नमस्कार बंधुरा देखें खबर सन्धान यूट्यूब चैनल। आज के 13 जून 2020 साल एवं शनिवार एकदिके एगिए आसछे निम्नचाप अन्यदिके दक्षिण पश्चिम मौसुमी वायु प्रचंड सक्रिय। एर जन्यई मूलत दक्षिणबंगेर 9 থেকে 10 जिले आरो झेपे बृष्टि आसते चलेछे। अन्यदिके उत्तरबंगेर 5 जिले प्रचंड बृष्टिर सम्भावना। आमरा जेने नेब कोन कोन जिलाय कि अवस्था होते चलेछे, कतदिन चलते पारे एई बृष्टिपात, समस्त किछु जानते होले अवश्यई शेष पर्यन्त देखते थाकुन। देखुन बंधुरा, पश्चिमबंगे बर्षा प्रवेश करे गेछे, जदिओ सब जायगाय एखोनो बर्षा प्रवेश करेनि। तबे आबहावा दफ्तर सूत्रे जाना जाच्छे आगामी 24 घंटार मध्ये पश्चिमबंगेर प्रत्येकटा जिलार कोनाय कोनाय दक्षिण पश्चिम मौसुमी वायु तथा बर्षा पौंछे जाबे। आर इतिमध्ये बर्षा शुरू हवार संगे संगे दापुटे बैटिंग शुरू कर दिए बर्षा। जानते परा जाच्छे जे भोर थेके सकाल थेके सर्वत्रई विशेष करे कलकाता एवं उपकूलेर जायगागुलो प्रचंड बृष्टिते भासते चलेछे। आमरा जानबो एई जे अवस्थाटा चलछे, अर्थात बृष्टिर परिमाण आरो बाड़ते चलेछे उत्तर 24 परगनाय, दक्षिण 24 परगनाय, पूर्व मेदिनीपुर, पश्चिम मेदिनीपुरेर किछु किछु जायगाय, एर संगे कलकाताय बृष्टिर परिमाण आरो बाड़ते चलेछे। तबे दफाय दफाय बृष्टिटा चलबे, संगे बज्र विद्युत सह बृष्टि चलबे, हालका झोड़ो हावा किन्तु बइबे, तबे उपकूलेर जायगागुलोय एकटु झोड़ो हावा बइते पारे एमन सम्भावना জানা যাচ্ছে। অন্যদিকে নদিয়াতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, লেটেস্ট যে খবর উঠে আসছে। অন্যদিকে পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও একটু ভারী হতে পারে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ। মুর্শিদাবাদেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সবথেকে যেটা বড় কথা উঠে আসছে, উত্তরবঙ্গের সর্বত্রই বর্ষা পৌঁছে গেছে। তবে এরই মধ্যে হিমালয় সংলগ্ন জায়গাগুলো বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে আরও বৃষ্টি আসতে চলেছে। তবে জানা যাচ্ছে যে নদীগুলো প্রচণ্ড জলস্ফীতি দেখা দিতে পারে, কোথাও কোথাও হরপা বানেরও আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংও ভালো রকম বৃষ্টি চলবে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের 5 জেলাতে আরও বৃষ্টি আসছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। তবে দুই দিনাজপুর এবং মালদহর কোথাও কোথাও একটু ভারী হলো, গড়পড়তাভাবে মাঝারি বৃষ্টি হবে এমনটাই কিন্তু খবর থেকে উঠে আসছে। তাপমাত্রা যদিও একটু কমেছে, 26 বা 27 ডিগ্রি সর্বনিম্ন, সর্বোচ্চ 30 থেকে 33 ডিগ্রির মধ্যে, কিন্তু হলে কি হবে, আর্দ্রতা প্রচণ্ড হারে বেড়ে গেছে, সর্বনিম্ন প্রায় 65 থেকে 69 শতাংশ, অন্যদিকে সর্বোচ্চ প্রায় 85 থেকে একেবারে 95 শতাংশ। এর জন্য যতই বৃষ্টি হোক না কেন, একটু যেন গুমোট ভাবটা রয়েই গেছে, আর এটা এখন থাকবে আর্দ্রতার জন্য। ধীরে ধীরে বর্ষা আরও সক্রিয় হয়ে উঠতে চলেছে পশ্চিমের জেলাগুলোতে। এর জন্য পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তে চলেছে। অন্যদিকে ঝাড়গ্রামেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই কিন্তু বর্ষার ধারা প্রচণ্ড গতিতে শুরু হয়ে গেছে। এর সঙ্গে সবথেকে যেটা আরেকটা বড় খবর উঠে আসছে, নিম্নচাপটা উড়িষ্যার অভিমুখে অগ্রসর হয়েছে। এর জন্য উড়িষ্যা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে উড়িষ্যাতে এবং উড়িষ্যা ভাসতে চলেছে, সঙ্গে অন্ধ্রপ্রদেশের উপকূল। এছাড়াও ত্রিপুরার বন্ধুদের জানাবো, আপনাদের ওখানে তো বৃষ্টি প্রচণ্ড চলছে এবং বৃষ্টি এখন দিনভর চলবে এবং রাতেও বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো তো মৌসুমী বায়ু যথেষ্ট সক্রিয়, ফলে ওখানেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে রয়েছে অসম, গুয়াহাটি, আর উড়িষ্যাতে তো প্রচণ্ড বৃষ্টি চলছে। সুতরাং এক কথায় বলতে গেলে বন্ধুরা এটাই বলবো যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি এখনই থামছে না, বৃষ্টি এখনও 3 থেকে 4 দিন চলবে, দফায় দফায় এরকম বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, নদিয়া। এছাড়া মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তবে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলতে পারে এমন সম্ভাবনা। আর উত্তরবঙ্গের 5 জেলা তো ভাসতে চলেছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এটাই ছিল বন্ধুরা এখনকার লেটেস্ট ভিডিও এবং লেটেস্ট আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেওয়ার রিকোয়েস্ট রইল, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরও রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।